বর্তমান মুসলিম সমাজ ও শিক্ষা সম্পর্কে কিছু তোমাদের সম্মুখে বক্তব্য রাখতে চাই। একটু খাড়া করে দাও এটাকে। বিভিন্ন মনীষী শিক্ষার বিভিন্ন সংজ্ঞা দিয়েছে। শিক্ষা হলো তাই যা মানুষ শিখে, নিশ্চয় তার প্রয়োজনে শিখে, জীবন ও সমাজকে উন্নত সমৃদ্ধ করার জন্য শিখে। শিক্ষার সঙ্গে মানুষের সম্পর্ক সেরূপ, যেরূপ সম্পর্ক একটি কম্পিউটার ও তার প্রোগ্রামিং সফটওয়্যারের মধ্যে। আমাদের মানুষ যখন জন্মায়, একটি মানব শিশু যখন জন্মায়, সে সব থেকে দুর্বল হয়ে জন্মায়। একটি গরু বা ছাগলের বাচ্চা যখন বা মুরগির বাচ্চা যখন জন্মায়, সে তখন স্বাধীনভাবে হাঁটতে দাঁড়াতে পারে, কিন্তু একটি মানব শিশু তা পারে না। এখন প্রশ্ন হল যে আল্লাহ তাআলা মানুষকে এত অসহায় করে পাঠালেন কেন? এর উত্তর হলো যে আলিকরা অর্থাৎ পড়ো, আল্লাহ তাআলার নামে পড়ো।